हेलो फ्रेंड्स, वेलकम टू एम एम इंस्टीट्यूशन, दिस इज मलय। आशा करी तुम्हारा खूब भाला छो। तो एखनकार टपिक हे ऑनलाइन असाइनमेंट प्रिपरेशन क्या ने जगह दाड़ी सब मोस्ट इम्पोर्टेंट टपिक ऑनलाइन असाइनमेंट। इतिमध्ये तुम्हारा जेने गेछो जो ऑनलाइन ही किन्तु असाइनमेंट होच्छे, ऑफिशियल नोटिस पब्लिश ना करले अनऑफिशियली ऑफिशियल नोटिस बोलते पारो बेरिये गेछे बोलते पारो बा दिए दिया होच्छे अनिर्बाण सर मध्य दिए। अनिर्बाण सर किन्तु लाइव इसे बोलिए दिए असाइनमेंट किन्तु ऑनलाइन होच्छे। तो अलमोस्ट आमरा श्योर जो असाइनमेंट ऑनलाइन होच्छे। तो ये असाइनमेंटेर ऑनलाइन असाइनमेंटेर प्रिपरेशन किभाबे नेब तार उपर बेस करे आज के डिसकस करब। तार आगे बोले रखी, जदि आमार चैनेले नतून हो तो प्लिज सबसक्राइब कर दिओ। आमार सेकेंड चैनल स्टाडी जगत ওটাও সাবস্ক্রাইব করে রেখো, ওখানে কম্পিটিটিভ এক্সাম নোটস দেওয়া হয়। এছাড়াও স্টাডি জগৎ ডট ইন এম এম ইনস্টিটিউশন ডট কম দুটো যে সাইট আছে তোমরা ভিজিট করতে পারো, যেখানে নোটস অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নোটস এক্সাম নোটস সমস্তই ফ্রি অফ কস্ট দিয়ে দেওয়া হয়। তো চলো মেন টপিকে যাওয়া যাক। তো মেন টপিকে যাওয়ার আগে আরেকটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। আমরা রিসেন্ট কাল বৃহস্পতিবার আমরা হাওড়া যাচ্ছি। কেউ যদি হ্যান্ড টু হ্যান্ড নোট নিতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। অনেকদিন ধরে আমরা নোট দিচ্ছি, আমরা হাওড়া যাচ্ছি। কেউ যদি হ্যান্ড টু হ্যান্ড হাওড়ার কাছাকাছি যদি নোট নিতে চাও তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? আর শনিবার শুক্রবার শনিবার আমরা পশ্চিম মেদিনীপুর যাচ্ছি। তো পশ্চিম মেদিনীপুরে পাশাপাশি যদি কোনো কেউ হ্যান্ড টু হ্যান্ড নোট নিতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, আমরা পশ্চিম মেদিনীপুর যাচ্ছি। তো চলো মেন টপিকে যাওয়া যাক। অনলাইন প্রিপারেশনের ক্ষেত্রে আমি দুটো ক্যাটাগরাইজ করি, একটা পেড একটা নন পেড। তো নন পেডের মধ্যে বলে রাখি, যে ফার্স্টে মাথায় ঢুকি না যে অনলাইন হচ্ছে বলে তুমি গুগল সার্চ করে তুমি সমস্ত অ্যান্সার করে দেবে এমনটা নয়। হ্যাঁ, তুমি গুগল সার্চ করে বেশ কয়েকটা অ্যান্সার করতে পারবে, তাও ডিটেলে পড়াশোনা করে, মানে গুগলে সার্চ করে তুমি যদি ডিটেলে ঠিকঠাক করে পড়াশোনা করো, একটু টাইম দাও, তাহলে হয়তো তুমি অনেকটা কভার করতে পারবে, বাট সবটা নয়, ঠিক আছে? আর সেকেন্ড, এবার বিভিন্ন যে ইউটিউব চ্যানেল আছে আমাদের তরফ থেকে অনেকেরই আছে, সবাই কিছু না কিছু সাবজেক্টের অ্যান্সার কপি দেয় ফ্রি অফ কস্ট, তো তোমরা সেটাকে নজর রাখতে পারো। এছাড়াও বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ, ফেসবুক ফ্রি গ্রুপ থাকবে, যেখানে তোমরা ওই অ্যান্সারগুলো ওখানে দিয়ে দেওয়া হয়, স্ক্রিনশট করে অনেকে দিয়ে দেওয়া হয়, তো সেটা তোমরা ওখান থেকেও চেক করতে পারো। এটা নন পেড, তোমরা ওখান থেকে চেক করে নিজে নিজে রেক্টিফাই করে লিখতে পারো। কারণ ধরো এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্নটা তুমি হাতে পেয়ে গেলে তুমি রেক্টিফাই করে নিজে লিখতে পারো, নিজে করতে পারবে, অ্যান্সার বার করতে পারবে। তাই যখন যেখান থেকে হবে না পাবে কেন অবশ্যই তোমরা রেক্টিফাই করে নিও। কারণ এরকম হয়েছে অনেকবারই, এরকম হয়েছে যে আগের অ্যাসাইনমেন্টগুলো পাবলিশ করে দিয়ে এখন এই সময় চলছে বলে পাবলিশ করে দিয়ে ভিউজের জন্য অনেক চ্যানেল আছে তারা আগের অ্যাসাইনমেন্টগুলি পাবলিশ করে দেয় ভিউজের জন্য, এইদিকে ভিউজ পড়ে যায় কিন্তু স্টুডেন্টদের ডিফিকাল্ট হয়ে যায়, স্টুডেন্টরা বুঝতে পারে না এটা এখনের না আগের, বুঝতে পারে না। তো এই জিনিসগুলো একটু নজর রাখতে হবে, একটু সিনসিয়ারলি, মানে শুধু নকল করলেই হবে না, একটুখানিক দেখে শুনে নকল করতে হবে। এটা হচ্ছে নন পেডের গেল। পেডের মধ্যে দেখ বলো, তোমার যদি হাতে একদম টাইম নেই আর ফিনান্সিয়াল কন্ডিশন ঠিকঠাক আছে, দেন তুমি বিভিন্ন সেন্টার আছে, সেন্টারদের শিক্ষকদের সাথে তুমি কন্ট্যাক্ট করে তুমি করে নিতে পারো। আমাদের সেন্টার থেকে করানো হয়, ডিরেক্টলি তোমার ওই শিক্ষকরা হেল্প করে দেবে, তোমাদের তোমার এক্সামটা শিক্ষকরা হেল্প করে দেবে, তো তোমরা সেটা করতে পারো। এছাড়াও তুমি কিছু পেমেন্ট দিলে তোমাদের উত্তরপত্রগুলো পিডিএফ করে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে, দেন পেড গ্রুপ থাকবে, পেড গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে, তো এটা হতে পারে। আর তুমি যদি অ্যাকচুয়ালি স্টুডেন্ট, একদম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা পড়াশোনা করো, একদম মেনটেন করো পড়াশোনা, দেন আমার মনে হয় না তোমার এইসবের প্রয়োজন আছে বলে। তুমি নর্মালি ভালো করে যদি বইগুলো ফলো করে পড়াশোনা করো তো অবশ্যই তুমি কমন পাবে বা অবশ্যই তুমি ঠিকঠাক লিখতে পারবে। আজকাল তো 100-তে 100 দিয়ে দেওয়া হচ্ছে নেতাজি ওপেন ইউনিভার্সিটির মার্কশিটে, 100-এ 100 অনেকেই পেয়েছে, তারপর হিস্ট্রি অন্য সাবজেক্টে। তাই যায় না কী লজিকে কীভাবে পেয়েছে, মেবি ভালো কিছুই যে অনেকটা মেহনত দিয়েছে মেবি। তাই হ্যাঁ, মেহনত করো, ভালো রেজাল্ট আসবেই আসবে, মেহনত করো। তো পেড নন পেডের মধ্যে দিয়ে তোমরা যেতে পারো আর আলটিমেটলি, আর বিভিন্ন ইউটিউব চ্যানেল তো আছে, দেখো সবার মতামত নিতে পারো, বলবো না আমারই মতামত নাও, পেড নন পেডের মধ্যে চলছে। আর যখন অ্যাসাইনমেন্ট পাবলিশ হবে ধীরে ধীরে আমরা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, পেড নন পেড তুমি কোনটার উপর দিয়ে ফোকাস করতে চাইছো তোমরা নিজেকে আরও ডিফাইন করে নিও, দেন তারপর বেস করে তোমরা এগিয়ে। যদি তুমি আমাদের থেকে নোট নিতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, আমরাও অ্যাসাইনমেন্ট আমরা দিই, অ্যাসাইনমেন্ট করাচ্ছি, ফাইনাল নোটও দিচ্ছি। আমাদের থেকে ফাইনাল নোট কিনলে অ্যাসাইনমেন্ট ফ্রি থাকে, ইন ফিউচার যদি কোনো কারণে অনলাইন পরীক্ষা হয় তার নোটও ফ্রি পাবে আমাদের থেকে নোট কিনলে, তো আমরা সেগুলো দিচ্ছি। তো ইন্টারেস্টেড কন্ট্যাক্ট করে নিও, এটুকু বলা ছিল। উইশ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।